দুর্নীতির মামলায় সোমবার সকাল 11:30টার কিছু আগে অ্যাম্বুলেন্সে চেপে আদালতে হাজির হন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। অসুস্থ থাকায় কাঠগড়ায় না তুলে আদালতের নির্ধারিত বসার বেঞ্চে বসিয়েই শুরু হয় জামিন শুনানি। 2,94,80,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামানের কাছে সম্রাটের মেডিকেল রিপোর্ট দাখিল করা হয়। লিভার ও কিডনি জটিলতার পাশাপাশি সম্রাটের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানানো হয়। বিকেল 4:28 আদেশে আদালত দুই শর্তে সম্রাটকে 19 সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। 10,000 টাকা বন্ডে আদালতের কাছে পাসপোর্ট জমা রেখে ও দেশ ত্যাগ না করার শর্তে জামিন পান সম্রাট। সিসিওতে ছিলেন এবং প্রচণ্ড অসুস্থ, উনি চলতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না এবং মারাত্মক মৃত্যুর সম্মুখীন আছেন এবং আমরা সমস্ত কাগজ, এই মেডিকেলের রিপোর্ট সহ সমস্ত কাগজ আমরা সাবমিট করেছি। জামিন দেওয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থা ও দীর্ঘ হাজতবাসের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এই মামলায় জামিন পাওয়ায় সম্রাটের মুক্তিতে বাধা নেই বলে জানান তার আইনজীবী। দুটি শর্তের সাপেক্ষে 19/9/2022 তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছি। এটার দুটো শর্তের মধ্যে একটা শর্ত হলো সে আন্তর্জাতিক পাসপোর্ট দাখিল করতে হবে এবং তাকে বন্ড দিতে হবে যে সে দেশ ত্যাগ করবে। দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালের 6 অক্টোবর সম্রাটকে গ্রেফতার করে র‍্যাব। ওই বছরের নভেম্বরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ 4টি মামলা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।